অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রিতে কি করবেন যাদের গ্রহের দোষ চলছে, অর্থাৎ সৌভাগ্য লাভের জন্য মধ্য রাত্রিতে, অর্থাৎ রাত্রি 12টা থেকে 2টার মধ্যে যদি এই মহাশিবরাত্রির দিন যে কাজ আমি করার কথা বলবো, নিশ্চিতরূপে আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, প্রত্যেক মাসেই কিন্তু শিবরাত্রি আসে, অর্থাৎ চতুর্দশী তিথিতে শিবরাত্রি কিন্তু হয়, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিন দেবাদিদেব মহাদেব প্রকট হয়েছিলেন এবং এর সাথে সাথে এই দিনটাতে দেবাদিদেব মহাদেবের ম্যারেজ অ্যানিভার্সারি বলা হয়ে থাকে, অর্থাৎ এই দিনে দেবাদিদেব মহাদেবের বিবাহ কিন্তু হয়েছিল। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ দিনটা বিশেষভাবে লাভ পেতে, সৌভাগ্য লাভ পেতে, শিবের কৃপা পেতে, বরদান পেতে, যদি আপনারা, আমি যে ক্রিয়া কথা বলছি রাশি অনুযায়ী আপনাদেরকে আমি এটা জানাবো, অর্থাৎ এই যে 12টি যে রাশি আছে কি না, এই রাশি অনুযায়ী আপনাদেরকে জানাবো কি কি উপায় আপনাদেরকে করতে হবে, নিশ্চিতরূপে আপনারা ভালো ফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এর সাথে সাথে দেখুন, শিবই এমন এক দেবতা মহাদেব যিনি বিধাতার লেখা, অর্থাৎ আপনার যে ভাগ্যের লেখা সেটা খণ্ডাতে পারে। অর্থাৎ আপনি যদি সঠিক নিয়মে শিবরাত্রির দিন, মহাশিবরাত্রি মধ্যরাত্রে যদি ক্রিয়া করতে পারেন, নিশ্চিতরূপে শুভ ফল পাবেনই পাবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি খুব। এবং যাদের সৌভাগ্য আসছে না, যাদের বাধা বিঘ্ন, যাদের চারিদিক থেকে সমস্যা, বিবাহ, মামলা মকদ্দমা, আর্থিক কষ্ট, শারীরিক অসুস্থতা, ভাই ভাইয়ে গণ্ডগোল, এই সব জায়গাগুলো, ব্যবসা আপনার অবনতি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো যদি আপনি যদি ঠিকমতো করতে চান, একমাত্র দেবাদিদেব মহাদেবই আপনাদেরকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে। অর্থাৎ সঠিক নিয়মে করতে হবে, নিষ্ঠার সাথে। কি করতে হবে, প্রথম কথা আপনাদেরকে বলে রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো। আমি আবারও বলছি, দেবাদিদেব মহাদেব তিনি এক দেবতা যিনি বিধাতার লেখাকে খণ্ডাতে পারে। অর্থাৎ এই শিবরাত্রিতে আপনারা রাশি অনুযায়ী কী করে, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা এই শিবরাত্রির দিন বেল পাতা এবং গঙ্গা জল শিবের মাথায় নিবেদন করুন, দেখবেন যে কোনো মনস্কামনা আপনার কিন্তু পূরণ হবেই হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। দুই নম্বর, এই দুই নম্বর রাশি বৃষরাশি। বৃষরাশি, আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনি এই দিন, অর্থাৎ এই মধ্যরাতে, এটা রাত্রি 12টা থেকে 2টার মধ্যে করতে হবে, তার আগে আপনাদেরকে কী করতে হবে, স্নান করতে হবে। স্নান করে শুদ্ধ বসনে আপনাকে ঘিয়ের প্রতি প্রজ্বলন করতে হবে এবং যত ওম নমঃ শিবায় যদি পাঠ করতে পারেন, ততদিক লাভ কিন্তু আপনারা পাবেন। দুই নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশি, আপনি কী করবেন, আপনাকে এই দিন, এই শিবরাত্রির দিন, মহাশিবরাত্রি, কী করতে হবে, দুধ এবং গঙ্গা জল শিবের মাথায় নিবেদন করুন, দেখবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু হবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। দই এবং গঙ্গা জল শিবের লিঙ্গে আপনারা যদি নিবেদন করতে পারেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন। তিন নম্বর যে রাশির কথা, চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি।
কর্কট রাশির ক্ষেত্রে আপনারা যদি আখের রস আপনারা যদি দিতে পারেন, অর্থাৎ আখের রস যদি আপনারা শিবলিঙ্গে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু হবে। এরপরের যে রাশির কথা, সিংহ রাশি। আপনারা শুধুমাত্র ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে শুভফল পাবেনই পাবেন। কন্যা রাশি। কন্যা রাশি জল এবং কালো তিল আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন, নিশ্চিতরূপে আপনাদেরও যে কোনো বাধা বিঘ্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। এরপরের যে রাশি তুলা। শ্বেত চন্দন দু হাতে নিয়ে আপনার শিবলিঙ্গে নিবেদন করার পর মাখার পর আপনারা গঙ্গা জলের ধারা ধীরে ধীরে হালকা পাতলা ধারা যদি আপনারা দিতে পারেন এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, নিশ্চিতরূপে ভালো ফল পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির কথা আপনাদেরকে জানালাম কী করবেন। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা বেলপাতা এবং গঙ্গা জল আপনারা দিন শিবলিঙ্গে, নিশ্চিতরূপে ভালো ফল পাবেনই পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা দুধ এবং গঙ্গা জল আপনারা যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। মকর রাশি। আপনারা ধুতুরা ফুল এবং আপনারা ধুতুরা ফুল যদি শিবলিঙ্গে দিতে পারেন এবং ভাঙ যদি দিতে পারেন, আপনাদের শরীর সম্বন্ধীয় সমস্যা চার যে দিক থেকে সমস্যার সমাধান কিন্তু আপনাদের হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনারা শুধুমাত্র ফুল নিবেদন করুন, শুধু কেতকী ফুল আপনারা দিবেন না। এখানে আপনারা যদি লাল গোলাপ যদি নিবেদন করতে পারেন এবং ঘি এবং মধু যদি দিতে পারেন শিবলিঙ্গে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু নিশ্চিতরূপে শুভ ফল পাবেন। পাশাপাশি যদি আপনারা সুগন্ধ যদি দিতে পারেন, অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, কোনো সুগন্ধ যদি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। মীন রাশির ক্ষেত্রে আখের রস শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন, যে কোনো বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন। এই ছিল মধ্যরাত্রে আপনারা এটা নিবেদন করুন এবং ওং নমঃ শিবায় যত পাঠ করতে হবে ততদিক ভালো, এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং সাত্বিকভাবে থাকুন, এবং আপনারা শিবকে আপনাদের মনস্কামনা জানান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমঃ শিবায়, ধন্যবাদ।